এভরিওয়ান, ওয়েলকাম টু এসআইএইচ লার্নিং সেন্টার। আমি আজকে জিকে ডিসকাস করব এমসিকিউ আকারে। প্রথম প্রশ্ন, ঘুমট কোন রাজ্যের ঐতিহ্যশালী বাদ্যযন্ত্র? অপশন এ কেরালা, অপশন বি গোয়া, অপশন সি গুজরাট, অপশন ডি মধ্যপ্রদেশ। যেটার উত্তর হবে অপশন বি গোয়া। গোয়ার রাজধানীর নাম হলো পানাজি। গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন প্রমোদ সাওয়ান্ত এবং গোয়ার গভর্নর হলেন ভগৎ সিং কোশিয়ারি। পরের প্রশ্ন, ইউক্রেনের রাজধানী কোনটি? অপশন এ ওডেসা, অপশন বি কিয়েভ, অপশন সি ইস্তানবুল, অপশন ডি পোলটাভা। এটা উত্তর হবে অপশন বি কিয়েভ। ইউক্রেনের রাজধানী হলো কিয়েভ। ইউক্রেনের কারেন্সির নাম হলো হিরিবনিয়া। ইউক্রেন হলো ইউরোপ মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ, রাশিয়ার পরে পরে স্থান। পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর এখন কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হলেন অপশন এ উর্জিত প্যাটেল, অপশন বি শক্তিকান্ত দাস, অপশন সি সঞ্জয় বক্সি, অপশন ডি রঘুরাম রাজন। এটার উত্তর হবে শক্তিকান্ত দাস, বর্তমান রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর। আরবিআই প্রতিষ্ঠা হয়েছে 1935 সালে ফার্স্ট এপ্রিল। আরবিআইয়ের হেডকোয়ার্টার মুম্বাই। পরের প্রশ্ন, ডাবলিন কোন দেশের রাজধানী? অপশন এ স্কটল্যান্ড, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি গ্রিনল্যান্ড, অপশন ডি জার্মান। এটার উত্তর হবে অপশন বি আয়ারল্যান্ড। ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী এবং আয়ারল্যান্ডের কারেন্সি নাম হচ্ছে ইউরো। পরের প্রশ্ন, বক্সার টাইগার রিজার্ভ কোন জেলায় রয়েছে? অপশন এ দার্জিলিং, অপশন বি কোচবিহার, অপশন সি আলিপুরদুয়ার, অপশন ডি মালদা। এটা উত্তর হবে অপশন বি কোচবিহার। বক্সার টাইগার রিজার্ভ রয়েছে কোচবিহার জেলায়। এছাড়াও কোচবিহার জেলায় রসিক বিল বার্ড স্যাংচুয়ারি রয়েছে কোচবিহার জেলায়। পরের প্রশ্ন, 2019 সালের অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতলেন কে? অপশন এ সিমোনা হালেপ, অপশন বি পেট্রা ভিতোবা, অপশন সি নাওমি ওসাকা, অপশন ডি সেরেনা উইলিয়ামস। এটার উত্তর হবে অপশন সি নাওমি ওসাকা, জাপানের খেলোয়াড়। পরের প্রশ্ন, বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস কবে পালিত হয়? অপশন এ 27শে জানুয়ারি, অপশন বি 28শে জানুয়ারি, অপশন সি 29শে জানুয়ারি, অপশন ডি 30শে জানুয়ারি। এটার উত্তর হবে অপশন বি 28শে জানুয়ারি। পরের প্রশ্ন, স্পেনের মুদ্রার নাম কী? অপশন এ ডলার, অপশন বি ইউরো, অপশন সি পাউন্ড, অপশন ডি দিনার। এটার উত্তর হবে অপশন বি ইউরো। স্পেনের রাজধানী হলো মাদ্রিদ। পরের প্রশ্ন, জ্যোতি রন্দাওয়া কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ টেনিস, অপশন বি ব্যাডমিন্টন, অপশন সি ক্রিকেট, অপশন ডি গলফ। এটার উত্তর হবে অপশন ডি গলফ। জ্যোতি রন্দাওয়া গলফ খেলোয়াড় একজন। পরের প্রশ্ন, ঘাটপ্রভা পাখি অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে? অপশন এ তেলেঙ্গানা, অপশন বি কেরালা, অপশন সি কর্ণাটক, অপশন ডি তামিলনাড়ু। এটার উত্তর হবে অপশন সি কর্ণাটক রাজ্যের ঘাটপ্রভা পাখি অভয়ারণ্য রয়েছে। 1930 সালে মেদিনীপুরের কোথায় প্রথম লবণ আইন অমান্য আন্দোলন হয়? অপশন এ তমলুক, অপশন বি কাঁথি, অপশন সি খড়গপুর, অপশন ডি পাঁশকুড়া। এটার উত্তর হবে অপশন বি কাঁথিতে 1930 সালে মেদিনীপুরের প্রথম লবণ আইন অমান্য আন্দোলন হয়েছিল। পরের প্রশ্ন, টিএমবি কোন গাছের ক্ষতি করে? টিএমবি হচ্ছে একটি ভাইরাস, টোব্যাকো মোজাইক ভাইরাস। অপশন এ পেয়ারা, অপশন বি ফুলকপি, অপশন সি তেঁতুল, অপশন ডি তামাক। এটার উত্তর হবে অপশন সি সরি অপশন ডি তামাক। তামাক গাছের ভাইরাস এটি, টোব্যাকো মোজাইক ভাইরাস। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপাদক রাজ্য কোনটি? অপশন এ গুজরাট, অপশন বি আসাম, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি মহারাষ্ট্র। এটার উত্তর হবে অপশন বি আসাম। আসামের মাকুমে খনিজ তেল উৎপাদক প্রথম, প্রাচীনতম ভারতের। পরের প্রশ্ন, কোন রাজ্যে কৃষিজমির সবচেয়ে বেশি অংশ জলসেচের আওতায় পড়ে? অপশন এ গুজরাট, অপশন বি হরিয়ানা, অপশন সি পাঞ্জাব, অপশন ডি রাজস্থান। এটার উত্তর হবে অপশন সি পাঞ্জাব। পাঞ্জাবে কৃষিজমির সবচেয়ে বেশি অংশ জলসেচ আওতায় পড়ে। পরের প্রশ্ন,
নিচের কোথায় গঙ্গা সমভূমিতে এসে পড়েছে? অপশন এলাহাবাদ, অপশন বি দেবপ্রয়াগ, অপশন সি হরিদ্বার, অপশন ডি গয়া। এটার উত্তর অপশন সি হরিদ্বার। হরিদ্বারে এসে গঙ্গা সমভূমিতে এসে পড়েছে। পরের প্রশ্ন, ভারতের লিগনাইট খনি কোন রাজ্যে আছে? অপশন এ কেরালা, অপশন বি কর্ণাটক, অপশন সি তামিলনাড়ু, অপশন এ অন্ধ্রপ্রদেশ। এটার উত্তর হবে অপশন সি তামিলনাড়ু। তামিলনাড়ুতে লিগনাইট খনি রয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নাম হলেন এম কে স্ট্যালিন। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল হলেন বানওয়ারিলাল পুরোহিত। পরের প্রশ্ন, লোকসভার কোন সদস্য কার কাছে তার ইস্তফা জমা দেন? অপশন এ দলীয় প্রধানকে, অপশন বি স্পিকারকে, অপশন সি প্রধানমন্ত্রীকে, অপশন ডি রাষ্ট্রপতিকে। এটার উত্তর হবে অপশন বি স্পিকারকে। লোকসভার সদস্য ইস্তফা দেন স্পিকারকে। পরের প্রশ্ন, কোন বছর প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়? অপশন এ 1962, অপশন বি 1965, অপশন সি 1971, অপশন ডি 1977। সেটা উত্তর হবে অপশন এ 1962 সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়, কারণ ভারত ও চীনের মধ্যে যুদ্ধের জন্য। পরের প্রশ্ন, কোন বছর ভারতে প্রথম লোকসভা তৈরি হয়? অপশন এ 1952, অপশন বি 1951, অপশন সি 1953, অপশন ডি 1950। সেটার উত্তর হবে অপশন এ 1952 সালে, কারণ 1951 সালে প্রথম লোকসভা ভোট হয়েছিল, তার ফলে লোকসভা তৈরি হয়েছিল ভোট হওয়ার পরে, ইলেকশন হওয়ার পরে। পরের প্রশ্ন, নিচের কোন ধাতু জার্মান সিলভারে নেই? অপশন এ তামা, অপশন বি রূপো, অপশন সি দস্তা, অপশন ডি নিকেল। এটার উত্তর হবে অপশন বি রূপো। পরের প্রশ্ন, 6 এপ্রিল কোন দিনটি পালিত হয়, কী হিসেবে পালিত হয়? অপশন এ বিশ্ব এইডস দিবস, অপশন বি বিশ্ব পরিবেশ দিবস, অপশন সি বিশ্ব স্বাস্থ্য দিবস, অপশন ডি বিশ্ব ক্যান্সার দিবস। এর উত্তর হবে অপশন সি বিশ্ব স্বাস্থ্য দিবস। পরের প্রশ্ন, নাদির শাহ কোন বছর ভারত আক্রমণ করেন? অপশন এ 1704 সালে, অপশন বি 1737 সালে, অপশন সি 1739 সালে, অপশন ডি 1742 সালে। এটার উত্তর হবে 1739 সালে, অপশন সি। নাদির শাহ ছিলেন একজন ইরানিয়ান রাজা। পরের প্রশ্ন, সরি, এখানে ইরানিয়ান রাজা নাদির শাহ মুঘল সম্রাটের মোহাম্মদ শাহের রাজত্বকালের সময় সে দিল্লি আক্রমণ করেছিল। পরের প্রশ্ন, হৃদবিন্দু চোখের কোথায় থাকে? অপশন এ রেটিনাতে, অপশন বি কর্নিয়াতে, অপশন সি কনজাংটিভিতে, এবং অপশন ডি উপরে কোনোটি নয়। এটার উত্তর হবে অপশন এ রেটিনাতে। পরের প্রশ্ন, বেলজিয়ামের জাতীয় প্রতীক কোনটি? অপশন এ ইগল, অপশন বি সিংহ, অপশন সি মোরগ, অপশন ডি বাজপাখি। সেটার উত্তর হবে অপশন বি সিংহ, বেলজিয়ামের জাতীয় প্রতীক। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, বেলজিয়ামের কারেন্সি ইউরো, বেলজিয়ামের প্রধানমন্ত্রী হলেন আলেকজান্ডার দি ক্রো। পরের প্রশ্ন, সম্রাট অশোকের ভাইয়ের নাম কি? অপশন এ শুধবক, অপশন বি কুণাল, অপশন সি তিশা, অপশন ডি হৃষ্যশৃঙ্গ। এর উত্তর হবে অপশন সি তিশা, সম্রাট অশোকের ভাইয়ের নাম। পরের প্রশ্ন, মৃত্যুর বাঁধ কোন নদীর উপর তৈরি করা হয়েছে? অপশন এ গোদাবরী, অপশন বি কাবেরী, অপশন সি তাপ্তি, অপশন ডি গঙ্গা। সেটার উত্তর হবে অপশন বি কাবেরী। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যের আইনসভা সবচেয়ে বড়? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি বিহার, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উত্তরপ্রদেশ। সেটার উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ। পরের প্রশ্ন, হিন্দু উত্তরাধিকারের আইন কিসের জন্য দায়ী? এ জমির কম উৎপাদনশীলতা, বি কৃষিকার্যে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ না করা, সি জলসেচ ব্যবস্থার সুবিধা না থাকা, অপশন ডি ক্ষুদ্র ক্ষুদ্র জোট জমিতে বিভাজন ও খণ্ডিতকরণ তৈরি। অপশন ডি উত্তর হবে ক্ষুদ্র ক্ষুদ্র জোট জমিতে বিভাজন ও খণ্ডিতকরণের জন্য হিন্দু উত্তরাধিকারের আইন তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন, মানবদের উচ্চ তাপমাত্রা বা জ্বর কমাতে কোন বস্তুটি ব্যবহার করা হয়? অপশন এ ট্র্যাঙ্কুলাইজার, অপশন ডি বি অ্যান্টিপাইরোটিক্স, অপশন সি অ্যানালজিক্স জেসিক্স, অপশন ডি অ্যান্টিবায়োটিক। এটার উত্তর হবে অপশন বি অ্যান্টিপাইরোটিক্স। পরের প্রশ্ন, ফার্সি ভাষায় কোন শিখ গুরু জফরনামা নামক বইটি রচনা করেন? অপশন এ গুরু হর রায়,
অপশন বি গুরু গোবিন্দ সিং, অপশন সি গুরু হরিকৃষ্ণ, অপশন ডি গুরু তেজ বাহাদুর। এর উত্তর হবে অপশন এ গুরু হর রায়। পরের প্রশ্ন, কাজের বিনিময়ে খাদ্য কবে চালু হয়? ফুড ফর ওয়ার্ক, অপশন এ 1974-75 সাল, অপশন বি 1975-76, অপশন সি 1977-78, অপশন ডি 1979-80। এটা উত্তর হবে 1977-78 সালে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম চালু হয়েছিল। পরের প্রশ্ন, চুক্কা শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ সাঁতার, অপশন বি শুটিং, অপশন সি পোলো, অপশন ডি টেনিস। এটার উত্তর হবে অপশন সি পোলো, পোলো খেলার সঙ্গে যুক্ত চুক্কা শব্দটি। পরের প্রশ্ন, মিরান্দার কে ছিলেন? অপশন এ দ্রাবিড় রাজা, অপশন বি একজন আর্য নেতা, অপশন সি একজন ইন্দো গ্রিক, অপশন ডি আলেকজান্ডার সৈন্য। সেটা উত্তর হবে অপশন সি, আর একজন ইন্দো গ্রিক রাজা। পরের প্রশ্ন, পৃথিবীতে রেশম উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে? অপশন এ চীন, অপশন বি জাপান, অপশন সি ভারত, অপশন ডি বাংলাদেশ। এটার উত্তর হবে জাপান, অপশন বি রেশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? অপশন এ ডক্টর জাকির হোসেন, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন ডি ভিবি গিরি। এটার উত্তর হবে অপশন সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন, কনিষ্ঠকে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? অপশন এ বসুমিত্র, অপশন বি অশ্ব ঘোষ, অপশন সি নাগার্জুন, অপশন ডি পার্শ্বনাথ। এটার উত্তর হবে অপশন বি অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ কনিষ্ঠকে বৌদ্ধ ধর্ম দীক্ষিত করেছিলেন এবং কনিষ্ঠকে দ্বিতীয় অশোক বলা হয়। পরের প্রশ্ন, উল্টি কি? অপশন এ কাদা পাথর, অপশন বি চুনা পাথর, অপশন সি নুড়ি পাথর, অপশন ডি বেলে পাথর। এটার উত্তর হবে অপশন বি চুনা পাথর, উল্টি হলো চুনা পাথর। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কততম সংশোধনে মৌলিক কর্তব্যের অধ্যায়টি সংযোজিত হয়েছে? অপশন এ 40তম, অপশন বি 41তম, অপশন সি 42তম, অপশন ডি 44তম। এটার উত্তর হবে অপশন সি 42তম। 1976 সালে যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তখন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের অধ্যায় ঢোকানো হয়েছিল। এই মৌলিক কর্তব্য সংগ্রহ করা হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। পরের প্রশ্ন, মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? অপশন এ সেরিব্রাম, অপশন বি সেরিব্রাম, অপশন সি মেডুলা অবলাংটা, মেডুলা অবলাঙ্গাটা, অপশন ডি অপরকণ্ঠে নয়। এর উত্তর হবে সেরিব্রাম। পরের প্রশ্ন, অক্সিজেন কে আবিষ্কার করেন? অপশন এ সিলে, অপশন বি প্রিস্টলে, অপশন সি সিলে ও প্রিস্টলে, অপশন ডি কোনোটি নয়। এর উত্তর হবে অপশন বি প্রিস্টলে, অক্সিজেন আবিষ্কার করেন 1774 সালে। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে এবং এরকম জিকে দেখতে চাও এবং পরে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।